নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের অপরাজিতা ঘোষ দাসের সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন ভারতীয় টেলিভিশন ও বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায়। তার দাম্পত্য সঙ্গী হলেন ঋত্বিক চক্রবর্তী এবং তাদের একটি পুত্র সন্তানও আছে। তার দাম্পত্য সঙ্গী ঋত্বিকও একজন বাংলা চলচ্চিত্রের সফল অভিনেতা। অপরাজিতা তার পড়াশুনো শেষ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি যেসব চলচ্চিত্রতে কাজ করেছেন সেগুলির মধ্যে রয়েছে ভেংচি, একফালি রোদ, বাকিটা ব্যক্তিগত, তখন 23, হাতে রইল পিস্তল, চৌরাস্তা, চলো লেটস গো, রাত 12:05 ইত্যাদি। তিনি যেই সব ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন সেগুলি হলো কোজাগরি, এখানে আকাশ নীল, বিজয়িনী, একদিন প্রতিদিন, চেকমেট, কুসুমদোলা ইত্যাদি। অপরাজিতা ঘোষ দাস অনেক চলচ্চিত্র ও ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করে আমাদের আনন্দ ও উপহার দিয়েছেন। আশা করছি উনি ভবিষ্যতে আমাদের আনন্দ দিয়ে যাবেন এইভাবেই। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।